खेजुर गाछे हाड़ी শ্রী বলো ক্যামেরা কোন দিকে রে উইকটে গান গান এখানে এখানে কোন দিকে দেখে গাইছিলি কেন রে কালো দমে ভালো লাগে আমার কালো রং দমে ফেভারিট বলে কালো রংটা দেখতে পাচ্ছিলাম জামাই বাবু সতেরো বছরের উপর হয়ে গেছে বিয়ে তো মেনু কার্ড দেখতে দোষ নাই ডায়েট করছি বলে মেনু কার্ড দেখবো না তো এই মেনু কার্ড গুলো কি দোষ করেছিল ওরা সাইড ডিশ আমি ঢুকবই না এত বড় কেস এর আগে আমি জীবনে খাইনি সবুজ টুকুটুকু ভালো লাগছে ওইটা সাদা সাদা সবুজ সবুজ
কালো আর সবুজ বাদ দিয়ে আমি আমার কাছে যাই, মানে আমার যে দেখ আমি একাই বাদ রয়ে গেলাম, দুঃখ হয়ে গেল আমার। তনুশ্রী আমি একাই বাদ রয়ে গেলাম। না না তুমি অন্তরে, আহা হৃদয়ে। ক্যা বাত হ্যায়, আজকে তৈরি হয়েছে একদম। না ও অ্যাকচুয়ালি আমার মনের কথাগুলো বলল। এটা যিশু তো আমাকে শিখাই দিয়েছিল বলতে। যিশুদার শেখানো কথা বলো না, চাপে পড়ে যাবে জীবনে। ম্যাচিং ম্যাচিং দেখ, ভাই বোনের মতো। একদম ঠিক বলেছ। ফাটাফাটি একদম গুড। যিশু পড়েছিস পকড়ে। আর একে তো আমাদের মানে তো ভাই, তুমি যা গাও গাও, তুমি আমাদের মধ্যে থাকবে। যিশুকে ঠান্ডা করার জন্য একমাত্র তোমাকেই দেখছি। আমি লাইফে এই উত্তর জীবনে পাইনি। ভুলে গেছে বাবা, পুতুল বলে ফেল। তনুশ্রী খুব সুন্দর গেয়েছে। আমি শুধু একটা কথা বলবো, হ্যাঁ ওই দাদা একদম শুরুতে ওইটা একটু হয়েছিল, সেটা যেন না হয়, কিন্তু বাকি গানটা কোথাও হয়নি। তনুশ্রী কিতনি কিউট হ্যায়, খুব কিউট হ্যায়। আরে কিউট হ্যায়, নেই গানা হো সকতা হ্যায়, নেই নেই বেসে ভি কিউট হ্যায়, কিউট হ্যায় ও ভাই। চশমাটা পরতে বলেছিলাম, সামনেও দেখতে পাচ্ছে না আমি কত কিউট। इतना अच्छा परफॉर्मेंस आप देती कि आपसे बहुत उम्मीदें हैं हम सबको। जस्ट मेक श्योर कि वो फोकस नहीं जाना चाहिए कभी, हाँ बाकी अच्छा है। तुम्हें फटाफटी गए, কোনো কোয়েশ্চেন হবে না এই ব্যাপারে। থ্যাংক ইউ স্যার। প্রথম কথা, গানটাতে আমরা প্রত্যেকে এনজয় করেছি, যেটার মধ্যে একটা সুন্দর একটা তোমার ওই ফোকের যে একটা এনার্জি থাকে না, সেটা খুব সুন্দর ছিল। ভ্যারিয়েশনগুলো তুমি এরপরে আস্তে আস্তে যত গাইতে থাকবে তত তোমার বাড়বে ভ্যারিয়েশন। একটা কথা তো ঠিক, তোমাকে একদম সহি চুজ করে নিয়ে আসা হয়েছে। যিশুকে একটুখানি টাইট দেওয়ার জন্যে খুব দরকার ছিল। ইউজুয়ালি প্রত্যেক সিজনে একটা পিস থাকে, এবছর দুখানা পিস পেয়েছি। যাক ভগবান আমাদের, না ভগবান আমাদের শুনে নিয়েছে। ওটা ওটাকে আমি সামলে নিতাম, এটাকে এটা বুঝতেই পারছি না, এটা সিলেবাসে নেই। ফ্যান্টাস্টিক, হ্যাঁ কি না, আমার তরফ থেকে ডবল হ্যাঁ। বাস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো ভাই, হ্যাঁ আর কিছু যায় ব্যাপার ঠাপার আছে, ছোটখাটো কিছু গলতের জন্য আজকে ব্যাপারটা পেলো না, স্লিপ হয়ে গেছে। ওই জন্য বলি কনসেন্ট্রেট, যেটা সোনু ভাই বললো কনসেন্ট্রেট করে গা, এদিক ওদিক এদিক ওদিক দেবি না, মেনু মেনু গান হয়ে যাওয়ার পর মেনু। গান গাইতে গাইতে কি খাবি না তো? খাই পরে গান করব। আমি কি বলছি, গান গাওয়ার মাঝখানে খাবি কি? না খাই নাই বলেই তো থাকালাম। প্রথমে খ, তারপরে গ, খ এর পরে খ, খ গ খাওয়া, তারপরে গ গাওয়া। একটা সিকোয়েন্স আছে, বিরাট বড় লজিক। ক খ গ তারপরে যাওয়া। তুই যা,
জোড়া হাত তালি এগারো নম্বর সিটা ওর যাও।